আসসালামু আলাইকুম দর্শক, আওয়ামী লীগের শান্তির সমাবেশে অশান্তি। দর্শক, আপনারা জানেন যে 12ই জুলাই আজকে ঢাকা বিএনপির একটি সমাবেশ, এবং সেই সমাবেশের মুখোমুখি আওয়ামী লীগ একটি সমাবেশ করতেছে। বিএনপি সমাবেশ করতেছে ঢাকা নয়াপল্টনে, এবং আওয়ামী লীগ সমাবেশ করতেছে বাইতুল মোকাররমের মসজিদের উত্তর গেটে। দর্শক, সে আওয়ামী লীগের সমাবেশে তারা শান্তিপূর্ণ সমাবেশ করতেছে, তাদের সমাবেশের নাম হয়েছে শান্তির সমাবেশ। আর বিএনপির যে সমাবেশটি করতেছে সেটা তো সরকার পদত্যাগের দাবিতে এক দফা সমাবেশ। তো আওয়ামী লীগের সেই শান্তির সমাবেশে যেমন এবার অশান্তি লেগে গিয়েছে। দর্শক, কী অশান্তি লাগছে আপনারা জানলে আসলে রীতিমতো অবাক হয়ে যাবেন যে আওয়ামী লীগের শান্তির সমাবেশে কীভাবে অশান্তি লাগলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ, একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রত্যেক মুহূর্তে এই ধরনের আপডেট নিউজ ভিডিও পেতে। দর্শক, বাংলা ভিশন তারা একটি নিউজ করছে যে আওয়ামী লীগের শান্তির সমাবেশে অশান্তি। তারা এরকম লেখছে, বিএনপি জামাত সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের আয়োজিত শান্তি সমাবেশে দলটির নেতাকর্মীদের মধ্যে শেয়ার চুরাচুরির ঘটনা ঘটে। জানা গেছে, সামনে বসাকে কেন্দ্র করে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি ও বস্ত্র ও পাট মন্ত্রীর গোলাম দস্তগীর গাজীর নেতৃত্বে চেয়ার সরাসরির ছড়ায়। দর্শক, আওয়ামী লীগের দুইটা গ্রুপের ভিতরে একজন হচ্ছে আওয়ামী লীগের ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, এবং আরেকজন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দত্তরী গাজীর। তাদের দুইটি গ্রুপের ভিতরে চেয়ার সরাসরি ঘটনা করছে, সেটা আবার সামনে বসাকে কেন্দ্র করে শান্তির মিছিলে, মানে শান্তির সমাবেশে অশান্তি, এবং বিষয়টা কী কারণে সেটাও আপনারা বুঝতে পারছেন। তো এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দর্শক, তারা আরও লেখছে, এখানে আরও লেখছে, বুধবার 12ই জুলাই দুপুর 1:30টার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তির সমাবেশ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সমাবেশ আনুষ্ঠানিকভাবে বিকাল 3টায় শুরু হয়, তবে এর আগেই দুই পক্ষের মধ্যে শেয়ার সরাসরি ঘটনা ঘটে। এ সময় মঞ্চে থাকা আওয়ামী লীগ সিনিয়র নেতারা সবাই শান্ত হওয়ার অনুরোধ জানায়। তাকেও কাজ না হওয়ায় কয়েকজন নেতাকর্মীর মঞ্চ থেকে নেমে এসে উভয় পক্ষকে নিবৃত্তি করেন। মঞ্চের সামনে এই ঘটনাই ঘটে, এবং মঞ্চে আওয়ামী লীগের যে সিনিয়র নেতাকর্মীরা আছে তারা তাদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু থামানোর চেষ্টা করার পরও কিন্তু তারা থামে না। সর্বশেষে তারা মঞ্চ থেকে নেমে এসে সেই মানে সংঘর্ষটা থামানোর চেষ্টা করে। জানা গেছে, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের আয়োজিত এই কর্মসূচি বিশৃঙ্খলা ছড়িয়ে দুই গ্রুপের পক্ষে নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে এসেছে, মানে এই দুইটা গ্রুপ তারা নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে এসেছে। তারা পৃথক মিছিল নিয়ে সমাবেশস্থলে আসে, মঞ্চের সামনে রাখা চেয়ারে বসাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত ঘটে। বিশৃঙ্খলায় দেখা দিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, এখানে সিসি ক্যামেরা আছে, ড্রোন ক্যামেরা আছে, যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। এখানে কিন্তু তারা আবার মোটামুটি চুপচাপ কেউ বসে থাকে না, তারা কিন্তু মানে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে, এবং হুমকিও দিয়েছে যে এখানে সিসি ক্যামেরা আছে, তাদের সমাবেশে সিসি ক্যামেরা আছে এবং ড্রোন ক্যামেরা আছে, সেটা দিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে চিহ্নিত করে আসলে ব্যবস্থা নেবে। তো মানে তারা যে ব্যবস্থা নেবে না, হয়তো বা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এটা মুখী, কারণ ব্যবস্থা এরকম নেওয়া হয় না। তো যাই হোক, তারপরে এখানে তারা লেখছে যে বিএনপি জামাত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে বিকাল 3টায় শুরু হয়, চলবে 5টা পর্যন্ত। এতে আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গনের সহযোগী ও প্রতিম সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছে। নারায়ণগঞ্জ গাজীপুর সহ আশেপাশের জেলা থেকেও বিপুল সংখ্যক নেতাকর্মীদের ট্রাক ট্রেনের সমাবেশে এসেছে। ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নানের সভাপতিদের সমাবেশের প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তো দর্শক, এই ছিল মানে আসলে আজকের নিউজটা, যে আওয়ামী লীগের শান্তির সমাবেশে কীভাবে অশান্তি বেজে গিয়েছে, এবং কী একটা ক্ষুদ্র বিষয়কে কেন্দ্র করে খালি সামনে বসবে, এবং তারা মানে তারা যে সমাবেশটি করছে যে বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে। বিএনপি জামাত তারা সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে তারা সমাবেশ করে, তারাই সেখানে সন্ত্রাসী নৈরাজ্য সৃষ্টি করে। ভাই মানে বিষয়টা কীরকম যেন একটি আশ্চর্যজনক মনে হয় না, একটা হাস্যকর মনে হয়। তো দর্শক, এই ছিল আজকের নিউজটি। যদি আপনাদের কাছে এই নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পেজটি যদি ফলো করে না থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সকল।